বোটক্স হচ্ছে একটা, এটা হচ্ছে বটুলিনাম টক্সিন টাইপ এ, এটা এক ধরনের একটা টক্সিন। এটা আমরা শরীরের বিভিন্ন জায়গায়, যেমন মুখের মধ্যে, কপালের মধ্যে, ফোরহেডে যে কুচকে যায়, যে মোটা বলে রাখা বা কোর্স রিঙ্কেলস বলি, বা চোখের পাশে যে ক্রস ফিট বলি, ক্রস ফিট মানে হচ্ছে চোখের পাশে যে কুচকে যায়, যেটাকে আমরা বলি ক্রস ফিট, মানে হচ্ছে যে কাকের পায়ের মতো যে কুচকে যায়, এগুলো ট্রিটমেন্টে বোটক্স খুব ব্যবহার হচ্ছে। এটা বয়স সাথে আসলে আমাদের যে এনভায়রনমেন্ট, এই সান, মানে সানের কারণে, আলট্রাভায়োলেটের কারণে একটু আর্লি আপনার, অনেকের বয়সের কারণে তো হয়, প্লাস একটু রোদের কারণে অনেক সময় আর্লি কপাল বা এগুলো কুচকে যায়, এগুলো সবাই একটু ঠিক করতে চায়। তো সেখানে আমরা বোটক্স, যেটা বললাম বোটুলিনাম টক্সিন, আমরা একটা ইঞ্জেকশন সেটা আমরা দিই। এটা 6 মাস ধরে থাকে, দিলে আমরা যে চামড়ার নিচে যে মাসেল আছে, মাংসপেশিগুলো আছে, সেখানে ঢুকিয়ে দিলে এটা আপনার আর রিল্যাক্স হতে পারে, মানে আর কন্ট্রাক্ট করতে পারে না, এটা রিল্যাক্স হয়ে যায়। লম্বা সময় স্কিনটা টান টান থাকে, কপালটা একেবারে টান টান হয়ে যায়, চোখের পাশে রিঙ্কেলসগুলো একদম চলে যায়। এগুলো আসলে মিডিয়ার লোকজন বা যারা, তারা বা যারা খুব সৌন্দর্য সচেতন, তারা খুবই এটা পছন্দ করেন। এই জন্য বোটক্সটা আমরা খুবই চলছে আজকাল, এবং আমরা এটা নিয়মিত করছি, প্রচুর পরিমাণে করছি। এক্ষেত্রে কি যেটা আরেকটা বিষয় দেখা যায় যে লাফ লাইন পড়ে যায়, মানে অনেক ইয়াং এখন ছেলে মেয়েদের কিন্তু লাফ লাইনটা পড়ে যাচ্ছে, আবার অনেক ইয়াং ছেলে মেয়েদের চোখের নিচেও অনেক সময় গর্ত হয়ে যায়, ঘুমানোর ফলে গর্ত হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আসলে কি? হ্যাঁ, এটা আসলে বোটক্স দিয়ে হবে না, এটার জন্য করতে হবে ফিলার। আমরা এটাও খুব বেশি করে করছি, আমরা আমরা ইন্ট্রোডিউস করেছি বাংলাদেশে ফিলার। এগুলো খুব এক্সপেন্সিভ ওয়ান, তারপরে আমরা এগুলাকে বলে ফিলার, মিন্স হচ্ছে কোনো জায়গায় গর্ত হয়ে গেলে বা ভাঁজ পড়ে গেলে সেই জায়গায় ফিল করে দেয় আমরা। যেমন ধরেন নিচে আপনি যেটা বললেন লাফ লাইন বা নেজো লেবিয়াল ফোল্ড বলে, যে এই 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 জায়গাটুকু যাদের অনেক বেশি থাকে, বা অনেকে চিন এরিয়াতে থাকে, হ্যাঁ, অনেকের চোখের নিচে থাকে, আন্ডার আই থাকে, তো এগুলোকে আমরা এক ধরনের হায়ালুরোনিক অ্যাসিড আছে, ক্রস লিঙ্কড হায়ালুরোনিক অ্যাসিড, যেটা ভেরি সেফ, এটা ডিগ্রেডেবল, মানে আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যায়, এটা আমরা ঢুকিয়ে দিই ভেরি সেফলি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কিচ্ছু না, একদম ভেরি সিম্পল, কেউ বুঝতেও পারবে না যে আপনি কিছু করেছেন। এটা 1 থেকে 1.5 বছর থাকে, দেড় বছর পর্যন্ত খুব ভালো, আস্তে আস্তে তারপর এটা অ্যাবজর্ব হয়ে যায়, তখন আবার রিফিল করতে হয়। আচ্ছা আচ্ছা, আর এই আমাদের এই যে লাফ লাইনের ব্যাপারটা গেল, আরেকটা খুব দেখা যায় যে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় অনেক মহিলা যখন মেস্তাটা পড়ে, হ্যাঁ, অনেক ছোট বয়স থেকেও কিন্তু মেস্তা পড়তে পারে, আসলে এটা কেন? এটা নিয়ে আসলে অনেকগুলো প্রোগ্রাম করেছি আমি, যে কোনো প্রোগ্রামে গেলেই আসলে সবচেয়ে বার্নিং ইস্যু মেস্তা আর ব্রণ। তো আমি আগেও বলেছি, আবার আপনি যখন বলছেন আমি আবারও বলছি, সেটা হচ্ছে এখানে মেস্তার অনেকগুলো কারণ আছে, কারণগুলো আমাদের জানতে হবে। আমরা সচরাচর যে কারণগুলো বলি সেটার 1 নম্বর কারণ হচ্ছে ফটো, মানে সান, মূলত এটা রোদের কারণে বা আলট্রাভায়োলেটের কারণে, চুলার গরমে, তারপর ধরেন আপনার, আমি যারা মিডিয়াতে কাজ করেন আপনারা, মিডিয়ার অনেক লাইট, লম্বা সময় যারা থাকতে হয়, বা যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে তারাও লম্বা সময় আলট্রাভায়োলেটস পায়, তার প্রভাবে আসলে মেস্তা পড়ে, এটা একটা 1 নম্বর কারণ। আর মেয়েদের ক্ষেত্রে যেহেতু মেয়েদের বেশি হয়, মেয়েদের আর একটা কারণ হচ্ছে প্রেগনেন্সি ইন্ডিউসড হতে পারে, প্রেগনেন্সির সময় হতে পারে, তারপর ধরেন আপনার পিল খেলে হতে পারে, যারা বার্থ কন্ট্রোল পিল খাচ্ছে, অথবা যাদের মেনোপজ হয়ে গেছে তারা যখন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছেন তাদেরও হতে পারে এটা। এটা এটাকে প্রতিকারের উপায় হচ্ছে অ্যাসথেটিক ট্রিটমেন্ট, প্রতিকার না, প্রতিকার এবং চিকিৎসা দুটোই করতে হবে। প্রতিকার হচ্ছে একটা ভালো সানব্লক লাগাতে হবে, ডক্টর যারা এই সম্পর্কে খুব